এখন কৃষ্ণনগর ধর্ম প্রদেশে পালকীয় চালু পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের মধ্যে বিরাজ করুক। কৃষ্ণনগরের শ্রদ্ধেয় স্নেহে ভাই বোনেরা, আপনাদের মাঝে উপস্থিত থেকে এবং এই অনুষ্ঠানে পবিত্র করতে পেরে আমি আনন্দিত এবং সবার জন্য প্রার্থনা করছি। আমি অবসর গ্রহণকারী প্রাক্তন বিশপকে শ্রদ্ধাভরে স্মরণ করি। এই মুহূর্তে দুজন যিনি মনোনীত হয়েছেন তার জন্য বিশেষ প্রার্থনা, আর কৃষ্ণনগরবাসী ভাই বোন আপনাদের সবার জন্য নূতন এই বিশপকে ঘিরে, ধর্মপালকে ঘিরে আপনাদের জীবন সুন্দরভাবে চলতে থাকুক, যা বহুদিন ধরে চলে এসেছে। আমারও ব্যক্তিগত প্রার্থনা আপনাদের সবার জন্য। প্রিয়জনেরা, আমরা যেন যোগ্যভাবে এই পবিত্র যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, তার জন্য এসো আমরা অনুতপ্ত হৃদয়ে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের চরণে ক্ষমা প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের দোষে, নিজের দোষে, নিজের গুরুতর দোষে অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং ভ্রাতা ও ভগ্নীগণ, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি বিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। Oh.
আমরা প্রার্থনা করি হে মানব পরিচালক চিরন্তন ঈশ্বর ভক্ত পরিচালনে অপূর্ব তোমার স্নেহের প্রকাশ তাই অনুনয় করি তোমায় তুমি ফাদার ভিনসেন্ট নির্মল গোমেজকে কৃষ্ণনগর ধর্ম প্রদেশে ধর্মপাল রূপে মনোনীত করেছ তার উপর নেমে আসুক তোমার স্নেহ আশীর্বাদ তিনি যেন জ্ঞানী শিক্ষাগুরু পবিত্র যাজক এবং দক্ষ প্রশাসক হয়ে ভক্তমণ্ডলীর সেবা করে খ্রিস্ট প্রতিনিধির কর্মদায়িত্ব যোগ্যতার সঙ্গে সম্পাদন করতে পারেন তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন জন্ম হওয়ার আগেই তোমাকে আমি আমার সেবায় নিবেদিত করে রেখেছিলাম জাতি বিজাতির কাছে প্রবক্তা রূপে নিযুক্ত করে রেখেছিলাম আমি বলে উঠলাম হায় হায় প্রভু ভগবান কিন্তু আমি যে জানি না কেমন করে কথা বলতে হয় আমি তো নিতান্তই বালক কিন্তু ভগবান উত্তর দিলেন আমি তো নিতান্তই বালক এ কথা বলো না যাদের কাছে আমি তোমাকে পাঠাবো তাদের সবার কাছে তোমাকে যেতেই হবে তোমাকে যা কিছু বলতে বলবো সমস্ত বলতেই হবে না কোথাও কাউকে ভয় করো না তুমি কেননা তোমাকে রক্ষা করতে আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি এ কথা শোনালেন স্বয়ং ভগবান প্রভু বাণী স্বামী সঙ্গীত জন্ম লগ্ন থেকে ডেকেছ আমায় প্রভু দাও প্রভু দাও প্রভু নাও প্রভু নাও জন্ম লগ্ন থেকে সেবায় তোমায় করেছি আমি নিবেদন জাগিরের কাছে প্রবক্তা রূপে আমি করেছি তোমায় নিযুক্ত প্রভু দাও দেখা দাও প্রভু দাও দেখা দাও প্রভু দাও আমি শিশু আমি যে শিশু পাক শক্তি শিশু আমি শিশু আমি যে শিশু পাক শক্তি শিশু আমি তোমার
শাবকের জন্য প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠিত হবেন না। আলেলুইয়া। Hallelujah.
কিছু একজন ইহুদিদের বললেন, আমি প্রকৃত মেষপালক, প্রকৃত মেষপালক মেষগুলির জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। যে বেতনভোগী সেই নিজে মেষপালক নয়, মেষগুলি যার আপন নয়, নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষদের ফেলে পালিয়ে যায়। আর নেকড়ে বাঘ যখন মেষদের ছিনিয়ে নিয়ে যায় ও তাদের ছত্রভঙ্গ করে ফেলে, বেতনভোগী বলেই তো সে পালিয়ে যায়, মেষদের নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি প্রকৃত মেষপালক, আমি আমার মেষগুলিকে জানি আর আমার মেষগুলিও আমাকে জানে, ঠিক যেমন পিতা আমাকে জানেন আর আমিও পিতাকে জানি। আমার মেষগুলির জন্যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। আমার এমন অন্য সব মেষও আছে যারা এই ভেড়ির মেষ নয়, আমাকে তাদেরও নিয়ে আসতে হবে, তারাও আমার কণ্ঠস্বর শুনবে, তখন হবে একটি মাত্র মেষপাল আর একটি মাত্র মেষপালক। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত। Oh,
দয়া সকলে দাঁড়িয়ে থাকবেন। প্রেজেন্টেশন অব দ্য বিশপ ইলেক্ট। এখন শ্রদ্ধেয় ফাদার কে জে রাফায়েল সহকারী পালকীয় পরিচালকের সহকারী, শ্রদ্ধেয় ফাদার ভিনসেন্ট নির্মল গোমসকে ধর্মপাল পদে অভিষিক্ত করার জন্য মুখ্য অভিষেক প্রদানকারীর কাছে অনুরোধ করবেন। শ্রদ্ধেয় পিতা, কৃষ্ণনগর ধর্মপ্রদেশের কৃষ্ণভক্তের অনুরোধ ক্রমে আপনি যাজক নির্মল গোমসকে তাদের ধর্মপাল রূপে অভিষিক্ত করুন। আপনাদের নবধর্মপালের অভিষেকের ব্যাপারে আপনারা মহামান্য পোপ ফ্রান্সিসের কাছ থেকে যে অনুজ্ঞাপত্রটি পেয়েছেন সেটি পাঠ করে শোনানো হোক। এখন পরম পূজনীয় পোপ ফ্রান্সিসের দেওয়া অনুজ্ঞাপত্রটি পাঠ করে শোনাবেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের চ্যান্সেলর শ্রদ্ধেয় ফাদার পুণ্য মল্লিক। আমার প্রিয় পুত্র নির্মল ভিনসেন্ট গোমেস সাধু ফ্রান্সিস দি সেলসের সঙ্গের অন্তর্ভুক্ত এবং বর্তমানে দার্জিলিং শহরে অবস্থিত সালেসীয় সঙ্ঘে শিক্ষা নবীশগণের সহ পরিচালক দায়িত্বে নিযুক্ত কৃষ্ণনগর ধর্মপ্রদেশে ধর্মপাল হওয়ার জন্য মনোনীত হয়েছে। আমি তাকে আমার কৈরত্তিক আশীর্বাদ ও অভিনন্দন জানাই। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে তার নিজ উন্নতির জন্য মানব জন্ম গ্রহণ করেছেন। প্রতিটি ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে উপহারের জন্য নির্ধারিত হয়েছে। ও ষষ্ঠ পদ মানুষের উন্নতির পরিকল্পনা পরিত্র অনুচ্ছেদ ১৫। পেরিতুত সাধু পিতরের সিংহাসন থেকে ঈশ্বরের ভালোবাসার সদ্গুণে মনোনিবেশ করে আমরা ক্যাথলিক মণ্ডলীর ভালোবাসাকে উপলব্ধি করার চেষ্টা করি, বিশেষত যারা মণ্ডলীর আধ্যাত্মিক উপদেশ থেকে বঞ্চিত। তাই এখন আমরা কৃষ্ণনগর ধর্মপ্রদেশ ভক্তমণ্ডলীর দিকে দৃষ্টি আকর্ষণ করছি। কৃষ্ণনগর ধর্মপ্রদেশে প্রাক্তন ধর্মপাল শ্রদ্ধেয় জোসেফ সুরেন গোমেস এসটিডি, যিনি আমাদের অনুরোধ করেছেন আমরা যেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের জন্য একজন উপযুক্ত ধর্মপাল মনোনীত করি। অনেক ভাবনা চিন্তা করার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে প্রিয় পুত্র ফাদার ভিনসেন্ট নির্মল গোমেস তোমাকে এই উপহারটি দেব, যাতে তুমি আধ্যাত্মিক জীবনের দক্ষতা প্রেম এবং বিচক্ষণতার সাথে পারদর্শী হতে পারো। জনগণের উদ্দেশ্যে মঙ্গল সমাচার প্রচার উক্ত ধর্মসভার সাথে পরামর্শ করার পর আমাদের পৈরত্বিক ক্ষমতার দ্বারা তোমাকে কৃষ্ণনগর ধর্মপ্রদেশে ধর্মপাল হিসাবে নিযুক্ত করলাম এবং পালকীয় কর্তব্যের সঙ্গে সংযুক্ত মণ্ডলীর বিধান অনুসারে সমস্ত অধিকার এবং যে সকল বাধ্যবাধকতা আছে তা তোমার উপর আরোপ করলাম। তুমি রোমের বাইরে যে কোনো স্থানে এক ধর্মপাল কর্তৃক
সকল স্তোত্র বিধি পালন করে ধর্মপালের অভিষেক গ্রহণ করতে পার। কিন্তু অনতপূর্বে তোমাকে খ্রিস্টমূলের বিশ্বাস শক্তি উচ্চারণ করে আমাদের ও আমাদের উত্তরসূরিদের প্রতি এবং মণ্ডলী বিধানের প্রতি বিশ্বস্ততার ব্রত গ্রহণ করতে হবে। আমরা চাই যে তুমি পুরোহিত বর্গ ও কৃষ্ণনগর ধর্মপ্রদেশে খ্রিস্ট মণ্ডলীর সদস্য ও সদস্য দাদের আমাদের এই অনুজ্ঞা পত্রটির বিষয়ে জানাবে। আমরা তাদের সকলকে তোমার সম্মানীয় পিতা, শিক্ষক ও তত্ত্বাবধক রূপে গ্রহণ করতে উৎসাহিত করছি। প্রিয় পুত্র, আমরা তোমাকে অনুরোধ করছি যে কুমারী মেরিয়ার মধ্যস্থতায় তুমি অক্লান্তভাবে সর্ব সার্বিক অধ্যাবসায়ে মাতা মণ্ডলীর সেবা করতে পারো এবং ধর্ম শিক্ষক রূপে শিক্ষা দিতে পারো। এপ্রিল মাসের 30 তারিখের 2022 সালে প্রভুর অনুগ্রহ বর্ষে আমাদের পৈরত্বিক দপ্তরের কার্যালয়ে 10ম বর্ষে রোমের ল্যাটারিন থেকে দেওয়া হলো প্রোপ ফ্রান্সিস। এখন পোপের অনুজ্ঞাপত্রটি সকল খ্রিস্ট ভক্তের সামনে তুলে ধরবেন শ্রদ্ধেয় ফাদার, তারপরে বিশ্ব প্রার্থীর হাতে তুলে দেবেন। সকলে হাত খালি দিয়ে অভিনন্দন জানায়। সকল ভক্তের মুখপাত্র, আমরা পরম পূজনীয় পোপ ফ্রান্সিসের এই নিজ নির্দেশটি সর্বান্তকরণে গ্রহণ করছি। আমরা সকলে গিয়ে উঠব ধন্য পরমেশ্বর। দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে উপদেশ দান করবেন প্রধান অভিষেককারী। ভ্রাতা পালার ভিনসেন্ট নির্মল গোমেজ ধর্মপালের এই যে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন, আমি এখন আপনাদের সকলকে সেই মহ দায়িত্ব প্রসঙ্গে কিছু বলতে চাই। পিতা পরমেশ্বর মানব জাতির মুক্তি সাধনের জন্য যেমন নিজের পুত্র যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন, যীশু তেমনি তার 12 জন শিষ্যকে জগতের সকল প্রান্তে পাঠিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তারা যেন পবিত্র আত্মার শক্তিতে অনুপ্রাণিত হয়ে তার মঙ্গলবাণী প্রচার করে সকল জাতির মানুষকে সকলকে নিয়ে এক সম্মিলিত ভক্তমণ্ডলী গড়ে তোলেন যোগ্য মেষ পালকের মতো। প্রকাশ করবেন, তিনি তার সামনে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা গ্রহণ করবেন। খ্রিস্টমণ্ডলীর সুপ্রাচীন প্রথা অনুযায়ী ধর্মপাল পদপ্রার্থী ব্যক্তিকে জনসাধারণের সামনে জিজ্ঞাসা করা হয় যে ধর্মবিশ্বাস অক্ষুণ্ণ রেখে ধর্মপালের সমস্ত কর্তব্য সম্পাদন করতে
তিনি কৃত সংকল্প কিনা। তাই প্রিয়তম ভ্রাতা, আমরা প্রেরিত দূতদের উত্তরাধিকারীরূপে যে দায়িত্বভার লাভ করেছি এবং আমাদের হস্তার্পণ রীতিতে যাপনাকে সম্পাদন করতে চলেছি, সেই দায়িত্বভার আপনি কি পবিত্র আত্মার নিত্য সহায়তার উপর নির্ভর করে আজীবন বহন করতে কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। বিশ্বস্ততার সঙ্গে সর্বদা খ্রিস্টের মঙ্গল সমাচার ঘোষণা করতে আপনি কি কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। প্রেরিত দূতেরা যে ধর্মতত্ত্ব আমাদের শিখিয়ে গেছেন এবং খ্রিস্টমণ্ডলী যা সর্বদা সর্বত্র প্রচার করে আসছে, সেই ধর্মতত্ত্ব অবিকৃত রাখতে আপনি কি কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। প্রেরিত পিতরের উত্তরাধিকারী মহামান্য পোপের নেতৃত্বে বিশ্ব ধর্মপাল সভার সঙ্গে ঐক্যবদ্ধ থেকে আপনি কি খ্রিস্টমণ্ডলীকে যীশুখ্রিস্টের আধ্যাত্মিক গৃহরূপে গড়ে তুলতে কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। প্রেরিত দূত পিতরের উত্তর শুনে যিনি সেই পোপের প্রতি সর্বদা অনুগত থাকতে আপনি কি কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। আপনার সহকর্মী যাজক অনুযাজক বৃন্দের সহযোগিতা নিয়ে আপনি কি পিতৃস্নেহের সঙ্গে খ্রিস্ট ভক্তদের যত্ন নিতে এবং তাদের মুক্তির পথ নির্দেশ করতে কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। আপনি কি চেনা অচেনা দরিদ্র অভাবগ্রস্ত ও ভূমিহীন মানুষকে দয়া করতে সাহায্য করতে কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। আপনি কি বিচ্ছিন্ন হয়ে যাওয়া মেষগুলিকে সুযোগ্য মেষপালকের মতো খুঁজে এনে প্রভুর পালে মিলিত করতে কৃত সংকল্প? হ্যাঁ, কৃত সংকল্প। আপনি কি ঈশ্বরের জনমণ্ডলীর মঙ্গল কামনায় অবিরত প্রার্থনা করতে এবং মহাযাজকের করণীয় সকল কর্ম কর্তব্য যথাযথভাবে সম্পাদন করতে কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। পরমেশ্বর, যিনি আপনার অন্তরে তার শুভকর্মের সূচনা ঘটিয়েছেন, তিনি নিজেই তা সফল করে চলুন। অভিষেক প্রার্থীর কল্যাণ কামনায় নিখিল সাধু সাধিকে আহ্বান। ইলেক্ট উইল প্রস্ট্রেট হিমসেলফ। অভিষেক প্রার্থীর অন্তরে ঈশ্বর যেন তার আশীর্বাদ ও অসীম করুণা বর্ষণ করেন, তাই আসুন আমরা অভিষেক প্রার্থীর কল্যাণ কামনায় নিখিল সাধু সাধির কাছে প্রার্থনা করি। প্রিয়জনেরা, আসুন আমাদের হিতৈষী সকল সাধু সাধ্যের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের চরণে প্রার্থনা জানাই, তিনি যেন ভক্তমণ্ডলীর সেবায় সেবার জন্যে মনোনীত আমাদের এই ধর্মভ্রাতার অন্তরে তার আশীর্বাদের অমীয় ধারা বর্ষণ করে। দয়া করে সকলে উঠে দাঁড়ান, নিখিল সাধু সাধির স্তবগান। Oh, yeah.
Amen.
প্রচেষ্টার প্রচারণ ও কৃষ্ণ ভক্তকে আশীর্বাদ করো, তাদের অন্তর পবিত্র করে তোলো, তোমার সেবায় তাদের নিষ্ঠাবান করো। Amen. Laying on of hands. Obishek prathir mostoke hostarpon. Ekhon dharmapaler obishek onushthane mukkho ongsho onushthito hobe. Prerittute riti onujayi jebhabe prerittut pitor o bol hostok kore tader uttoradhikarider nijukto korten seibhabe ekhon obishek prodankari dharmapalgon তাদের হস্তার্পণের মধ্য দিয়ে অভিষেক প্রার্থীর অন্তরে পবিত্র আত্মার শক্তি আনয়ন করে তাকে মহা যাজকত্বের পূর্ণ মর্যাদা দান করবেন। লেইং অন অফ হ্যান্ডস বাই দ্য প্রিন্সিপাল অর্ডেনিং বিশপ, দ্য কো কনসেক্রেটরস অ্যান্ড অল দি আদার বিশপস ইন সাইলেন্স। বিশপস উইল কাম ফ্রম দ্য রাইট সাইড অফ দি অল্টার, লে হ্যান্ডস দেন প্রসিড ফ্রম দ্য লেফট সাইড। পবিত্র আত্মার গান। Thank you.
অভিষেক মন্ত্র প্রেয়ার অফ কনসেক দ্য বিশপস উইল কাম ইন এ হাফ সার্কেল অন আইথ অফ দি অল্টার এখন শ্রদ্ধেয় ফাদার রাকেশ এবং ফাদার জনি অভিষেক প্রার্থীর মাথার উপর মঙ্গল সমাচার গ্রন্থটি ধরবেন এর মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হবে যে অভিষেক প্রার্থী যেন ঐশ্ববাণীর প্রতি সর্বদা অনুগত থাকেন আর ঠিক এই সময়ে মুখ্য অভিষেক প্রদানকারীগণ অভিষেক মন্ত্র প্রার্থনা উচ্চারণ করবেন দয়া করে সকলে উঠে দাঁড়ান আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা হে পরমেশ্বর করুণা নিধান তুমি পরম আশ্বাস দাতা তুমি ঊর্ধ্বলোকে তোমার নিবাস তবু তুমি এই অধলোকের ক্ষুদ্রতম জীবকেও ভুলে যাও না কখনো তুমি সর্বজ্ঞ যা আজও সৃষ্ট হয়নি তার স্বরূপও তোমার অজানা নয় প্রাক্তন সন্ধির সময় থেকেই তুমি শুরু করেছিলে তোমার মণ্ডলীর গঠনের কাজ তাই তোমার পূর্ণ জনমণ্ডলী হওয়ার জন্যে তুমি কুলপতি আব্রাহামের বংশধরদের বেছে নিয়েছিলে তোমার মন্দির যেন তোমার উপাসনা কখনো ক্ষান্ত না হয় তার জন্য তুমি সেই জনমণ্ডলীর মধ্যে নেতৃস্থানীয় এক যাজক সম্প্রদায়কে নিযুক্ত করেছিলে জগৎ সৃষ্টির লগ্ন থেকে এই ছিল তোমার ইচ্ছা তুমি নিজে যাদের মনোনীত করো তাদের মুখেই যেন তোমার নাম চিরবন্দিত হয় তাই হে পিতা অনুনয় করি তোমায় তুমি এখন তোমার এই মনোনীত সেবকের অন্তরে চালিত করো তোমার থেকে নিঃসৃত সেই পরম শক্তি সর্বনেতৃত্বের উৎস সেই পরম আত্মাকে যে পবিত্র আত্মাকে তুমি তোমার প্রিয়তম পুত্র যীশুখ্রিস্টের অন্তরে সঞ্চালিত করেছিলে যে পবিত্র আত্মাকে তিনি আবার সঞ্চালিত করেছিলেন তার প্রেরিত দূতদের অন্তরে যে পবিত্র আত্মার প্রেরণায় তারা সারা জগৎ জুড়ে তোমার ভক্ত মণ্ডলীকে গড়ে তুলেছিলেন এমনই এক মন্দির রূপে যেখানে অবিরাম ধ্বনিত হয় তোমার নামের স্তুতি বন্দনা হে পরম পিতা অন্তর্যামী তুমি সবার অন্তরের কথাই তুমি জানো তুমি যাকে তোমার ভক্ত মণ্ডলী ধর্মপাল রূপে মনোনীত করেছ তার অন্তর উদ্বুদ্ধ কর তিনি যেন তোমার ভক্তজনদের যোগ্যভাবে প্রতিপালন করতে পারেন মহাযাজকের কর্মকর্তব্য পালনে যেন হন ত্রুটিহীন দিবারাত্রি তিনি যেন তোমার সেবায় নিরত থাকেন তিনি যেন অনুক্ষণ তোমার কাছে ভক্ত মণ্ডলীর সকল প্রার্থনা সকল মঙ্গল প্রার্থনা করেন তোমার চরণে নিবেদন করেন তাদের অর্ঘ মহাযাজকত্বের উৎস যিনি সেই পবিত্র আত্মার শক্তিতে উদ্দীপিত হয়ে তিনি যেন তোমার নির্দেশ অনুযায়ী পাপি মানুষকে ক্ষমা করতে পারেন তোমার অমেয় তোমার আদেশ অনুসারে ভক্তদের মধ্যে নানা দায়িত্ব ভার বন্টন করে দিতে পারে তোমার প্রেরিত বুদ্ধের মতো সকল বাধন তোলার ক্ষমতার স্বার্থ প্রয়োগ করতে পারেন তিনি যেন অমায়িকতা ও একাগ্রতার সৌরভে সুরভিত নিজের জীবন অর্ঘ তোমার শ্রীচরণে নিবেদন করতে পারেন আমাদের সেই প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে এবং ভক্তমণ্ডলীর প্রাণের উৎস সেই পবিত্র আত্মার সংযোগে পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারই তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে সকলে আমেন।
প্রেরিতদের উত্তরস্বরী ধর্মপালদের হস্ত প্রসারণে ও অভিষেক মন্ত্র উচ্চারণে এইমাত্র শ্রোতীয় ফাদার ভিনসেন্ট নির্মল গোম শোনেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অষ্টম ধর্মপাল শ্রোতীয় বিশপ ভিনসেন্ট নির্মল গোমস। তার এই মহা আশীর্বাদের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। All the bishops, please sit down. Anointing ভঞ্জনে অভিষিক্ত হয়ে তারই কাছ থেকে মহাযাজকের সকল অধিকার ও দায়িত্ব লাভ করবেন। এখন মুখ্য অভিষেক প্রদানকারী অভিষেক প্রার্থীকে পবিত্র অভ্যঞ্জনে অনুলেপন করবেন। পিতা পরমেশ্বর, যিনি আপনাকে মহাযাজক যীশু খ্রিস্টের সহকারী করে তুলেছেন, এই পবিত্র অভ্যঞ্জনের অনুলেপনে তিনি আপনাকে অনুগ্রহ ধন্য করুন। পবিত্র আত্মার আশীষ দানে আপনার সকল কর্ম সফল ও সার্থক করে তুলুন। মঙ্গল সমাচার গ্রন্থ অর্পণ, হ্যান্ডিং ওভার দ্য বুক অফ দ্য গসপেলস। নব অভিষিক্ত ধর্মপালকে মঙ্গল সমাচার গ্রন্থটি এখন অর্পণ করা হবে, যাতে তিনি ঈশ্বরের বাণী নিষ্ঠার সঙ্গে প্রচার করতে পারেন ও সকলকে ধর্ম শিক্ষা দান করতে পারেন। খ্রিস্টের বাণী গ্রন্থটি গ্রহণ করুন, অক্লান্ত পরিশ্রম করে ও নিষ্ঠার সঙ্গে ঐশ্বরবাণী প্রচার করুন, ধর্ম শিক্ষা দান করুন। এখন অনুষ্ঠিত হবে তিনটি স্মরণীয় অনুষ্ঠান, অঙ্গুরীয় দান, মিত্রাণ প্রদান ও ধর্মযষ্টি অর্পণ। অঙ্গুরীয় বিশ্বস্ততার প্রতীক রূপে নব অভিষিক্ত ধর্মপালকে এখন অঙ্গুরীয়টি পরিয়ে দেওয়া হবে। বিশ্বস্ততার প্রতীক এই অঙ্গুরীয়টি গ্রহণ ধারণ করুন, খ্রিস্টের বিশ্বস্ত প্রতিনিধি রূপে আপনি খ্রিস্ট বধূ অর্থাৎ খ্রিস্ট মণ্ডলীর সর্বসূচিতা রক্ষা করুন। মিত্রাং প্রদান মাইটার, এখন নব অভিষিক্ত ধর্মপালকে মিত্রাং প্রদান করা হবে।
ধর্মজ্যোষ্ঠী অর্পণ স্টাফ প্রতিপালকের দায়িত্বভারের প্রতীক রূপে এখন নববিশিষ্ট ধর্মপালকে ধর্মজ্যোষ্ঠী অর্পণ করা হবে। মণ্ডলী পালকের দায়িত্বভারের প্রতীক এই ধর্মজ্যোষ্ঠীটি গ্রহণ করুন। পবিত্র আত্মার প্রেরণায় খ্রিস্টমণ্ডলীর ধর্মপাল রূপে আপনি যে ভক্তদের প্রতিপালন করতে নিযুক্ত হয়েছেন তাদের প্রতি সর্বদাই সযত্ন দৃষ্টি রাখুন। এখন নব ধর্মপালের আসন গ্রহণ এখন নববিশিষ্ট ধর্মকে সম্মানের আসনে বসানো হবে। এর অর্থ তিনি তার ধর্মপদ গ্রহণ করছেন এবং কৃষ্ণনগর ধর্মপ্রদেশের সকল অধিকার ও দায়িত্ব গ্রহণ করছেন। এখন আমরা দিয়ে আমাদের পরম শ্রদ্ধেয় বিশপ ভিনসেন্ট নির্মল গোমসকে অভ্যর্থনা জানাব। সকলে দয়া করে উঠে দাঁড়ো। তারা নববিশিষ্ট ধর্মপালকে ভ্রাতারূপে ও বিশ্ব ধর্মপাল সভার সদস্য রূপে গ্রহণ করছেন। All the bishops will now kiss and embrace the newly ordained bishop. From the right side of the altar, they will come at the of the altar. ধর্মপ্রদেশের পক্ষ থেকে কৃষ্ণনগর ধর্মপ্রদেশের পালক পুরোহিত শ্রদ্ধেয় ফাদার অংশ গায়েন ডায়োসিসের সমস্ত ফাদারদের তরফ থেকে মাল্যদান করবেন শ্রদ্ধেয় বিশপ মহাশয়কে। সিস্টার ট্রিসিয়া জন সমস্ত রিলিজিয়াসদের পক্ষ থেকে শ্রদ্ধেয় বিশপকে মাল্যদান করবেন। করভিনুস হেমব্রম সমস্ত ভক্তদের পক্ষ থেকে তাকে মাল্যদান করবেন এবং পরিবারের তরফ থেকে বিশপ শ্রদ্ধেয় বিশপের আপন দিদি তাকে মাল্যদান করবেন।
আনয়ন। এখন কৃষ্ণনগর ধর্ম প্রদেশের প্রতিনিধিগণ ধর্মপালের হাতে খ্রিস্ট যাগের নৈবেদ্য অর্পণ করবেন। এর মধ্য দিয়ে প্রকাশ পায় খ্রিস্ট যাগ নিবেদন করতে হলে ধর্মপালের যেমন আমাদের নৈবেদ্যের প্রয়োজন, তেমনি খ্রিস্টের আধ্যাত্মিক দেহরূপ মণ্ডলীকে গড়ে তুলতে সকল খ্রিস্ট ভক্তদের সহযোগিতাও তার প্রয়োজন। নব অভিষিক্ত ধর্মপাল এখন অর্ঘ্য গ্রহণ করবেন। অর্ঘ্যের গান। Oh,
আলোচনা আমারও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সংক্রমণ লাগবে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, তোমার চরণে আমরা এই যে নৈবেদ্য অর্পণ করি তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। আজ তুমি যাকে মহাযাজক পদে নিযুক্ত করেছ তার অন্তরে এবং অন্য সকল ধর্মপালের অন্তরেও জাগিয়ে তোলো প্রেরিতদূতের যোগ্য মুলাপনি, যাতে আমরা ভক্তমণ্ডলীর সর্বাঙ্গীণ মঙ্গল সাধনে সফল হতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার পরম সেবক আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি করণাঙ্কর। জর্দন নদীর তীরে যীশু যখন দীক্ষাস্নাত হচ্ছিলেন তুমি তখন তাকে তোমার প্রিয়তম পুত্র বলে ঘোষণা করেছিলে। তিনি কিন্তু আমাদের মধ্যে সেবকের মতো কাজ করেছেন এবং আমাদের শিখিয়েছেন যে যারা নিজেদের সকলের চেয়ে ছোট করে রাখে, সকলের সেবক করে রাখে, তারই ঐশ্বরাজ্যে সকলের চেয়ে বড় বলে গণ্য হবে। তিনি প্রভু ও গুরু হয়েও তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। হে পরম পিতা, তুমি তোমার ভক্তমণ্ডলীর বিভিন্ন সদস্যকে বিভিন্ন দিব্য শক্তি দান করেছ, তাদের হাতে বিভিন্ন সেবাকর্মের দায়িত্ব দিয়েছ, যাতে তোমার পুত্র যীশু যে জগৎকে ভালোবেসে পরিত্রাণ করেছেন আমরাও যেন সেই জগতের সেবা করি। আর এইভাবে তার আধ্যাত্মিক দেহ অর্থাৎ খ্রিস্টমণ্ডলীকে গড়ে তুলতে পারি, তোমার নামের মহত্তর মহিমা প্রকাশ করতে পারি। আর সর্বদূত বাহিনী তোমার মাহাত্ম্য কীর্তনে মুখর, আমরাও শ্রদ্ধানত হয়ে তাদের আনন্দ ধ্বনিতে কণ্ঠ মেলাই, তাদেরই সঙ্গে গেয়ে উঠি এই অবিরাম মহিমা গান। Yeah.
ছাত্রী পিলা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে মনোনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে। যন্ত্রণাময় মৃত্যুর হাতে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। এমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পানপাত্র, নূতন শাশ্বত সঙ্গে রক্ত, এ রক্ত তোমাদের ও জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাপিত হবে। তোমরা আমার শরণার্থী এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। তোমার কাছে নিবেদন করি, তোমার সামনে দাঁড়িয়ে এই পূর্ণ যজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাকে দিয়েছ, তার জন্যে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞভূজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণ রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস। আমি তোমার অযোগ্য সেবক এবং অনন্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। হে পিতা, আজ এই যে আমাকে তুমি ধর্মপাল পদে অভিষিক্ত করেছ, তোমার এই অযোগ্য সেবক আমি বিশ্বমণ্ডলীর সঙ্গে মিলিত হয়ে এই যে অর্ঘ নিবেদন করি তা তুমি সদয় হয়ে গ্রহণ করো। হে পিতা,
যে ঐসব শক্তি তুমি আমাকে দান করেছো তা তুমি নিজে সক্রিয় করে রাখো, আমার জীবন কর্মে তা সফল করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশা করে আমরা যে সমস্ত প্রিয়জন সেই চিন্তায় নিবৃত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথাও মনে রেখো, তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো, আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্যকুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, ধন্যপ্রিয় ঋষিগণ এবং যুগে যুগে যে সর্বসাধু সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সৌভাগ্য হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মা সংযোগে এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত পুর তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমরা গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি।
প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যিশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা। কারণ তুমি বিশ্ব প্রভুরূপে যুগে যুগে বিরাজমান, তবু শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করো। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। সকলে আপনাদের জায়গায় বসবেন। পুরোহিতগণ প্যান্ডেলের বিভিন্ন স্থানে গিয়ে সেবক সেবিকাগণ দয়া করে সামনে এসে পুরোহিতদের প্যান্ডেলের বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন। আপনারা দয়া করে সামনে আসবেন।
প্রসাদ গ্রহণ করার পরে আমাদের এই ধর্মপ্রদেশের সকলের মধ্যে যেন প্রেম ও ঐক্যের বন্ধন দৃঢ়তর হয়ে ওঠে। বিশপ ভিনসেন্ট ডি গোমেজের হাতে যাদের ভার তুমি তুলে দিয়েছ, তারা সকলে যেন তোমার স্নেহের আশ্রয়ে চির নিরাপদে থাকতে পারেন। বিশ্ব প্রভুরূপে তুমি যুগে যুগে বিরাজমান। আমেন। আমি এখন আমাদের কৃষ্ণনগর ধর্ম উপদেশে পালক পুরোহিত ফাদার অংশগায়নকে আহ্বান করি বেদিতে। এখন আমাদের অতি আদরের বিশ্ব ভিনসেন্ট নির্মল গোমস তার পালকীয় আশীর্বাদ দান করবেন। তিনি সহকারী বিশপ মহোদয়ের সাথে শুধু মাঝখানে পথে যাবেন, দুই দিকে আশীর্বাদ করে ফিরে আসবেন। আপনারা মাথা নত করে দাঁড়িয়ে থেকে তার আশীর্বাদ গ্রহণ করুন। যারা বাইরে আছেন, বৃষ্টিতে না ভিজে আমাদের গির্জা ঘরের দরজা খোলা আছে, আপনারা গির্জা ঘরের ভিতরে প্রবেশ করতে পারেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, বৃষ্টিতে না ভিজে গির্জা ঘরের দরজা খোলা আছে, দয়া করে প্রবেশ করতে পারেন।
আমার